মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9:10। এখন সকালের এই যে ব্রেকফাস্ট বানাচ্ছি, আজকে একটু লেট হয়ে গেছে। এখানে হচ্ছে সাদা আলুর তরকারি আর লুচি করব, তার জন্য এই যে এখানে ময়দাটা মাখা আছে, এখানে আমি গরম জল বসিয়েছি। সকালে উঠে গরম জল খাওয়া হয়, কিন্তু দেবুবাবু খেয়েছে, আমার আর খাওয়া হয়নি, তো গরম জলটা আবার বসিয়েছি। আর এখানে ইন্ডাকশনে ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, এই যে এইমাত্র আমি অফ করলাম, এবার ভাতটা উপর দেব। তো আজকে একটু লেট হচ্ছে সব কিছুতে, কারণ ছোটোটার না কালকে রাত্রে মানে ভীষণ কাশি হয়েছে, ওর একটু ঠান্ডা লেগেছে, তো ওই জন্যে, তো তার জন্যেই এইমাত্র দেবুবাবু ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তো এইসব কারণেই একটু উঠতে লেট হয়ে গেছে, আর কাজকর্মও লেট। আর দেবুবাবু কিন্তু তার আগে বাজার থেকে চলে এসছে, এই যে এখানে ওদের জন্য ফল, এখানে আছে বেগুন, আর আজকে নিয়ে এসছে ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, আর হচ্ছে দেবুবাবুর ফেভারিট এই যে পাবদা। তো পাবদা মাছটা আমি কেটে নেব, আর যে মাছ কাটে সে এসে আর বাকি মাছগুলো কেটে দেবে। আর একটা জিনিস, এই যে আচার বানানোর জন্যে দেবুবাবু তেঁতুল কিনে এনেছে, এটা 2.5 কেজি তেঁতুল আছে এর মধ্যে। আর এখানে এই যে টমেটো, মিষ্টি কুমড়ো, আজকে পাবদা মাছ, আর একটা মাছের ঝোল বানাবো, আর ভাবছি শুক্তো বানাবো। তা আগে লুচিটা করে নিই, তারপর বাকি রান্নাবান্না হবে। আর আজকে তো একটু লেট হচ্ছে সব কিছু, তো কিছু করার নেই, প্রত্যেক দিন তো আর সমান হয় না। তো কালকে রাত্রে ভীষণ মানে ছোটোটার সমস্যা হয়েছে, কারণ এত কাশি হচ্ছে, আমার তো মানে রীতিমতো ভয় পাচ্ছিলাম যে বাবা এত কাশি ওর কোনো দিন ওরকম হয়নি। আসলে আমারও একটু দোষ ছিল, কারণ একটু ঠান্ডা লেগেছে, তার উপরে আমি কালকে আমের চাটনি বানিয়েছিলাম, আর ও সেই আমের চাটনি বেশ একটুখানি খেয়েছে, মানে আমি একদমই দিতে চাইছিলাম না, কিন্তু ওই যে বাচ্চারা বায়না ধরে না, তো তখন আর কিছু করার থাকে না, তার জন্য একটুখানি দিয়েছি, সেটাই একদম মানে পরে মনে হচ্ছিলো যে কালকে আমার আমের চাটনিটাই রান্না করা ভুল হয়ে গেছে। তো যাই হোক, কিছু তো করার নেই, তো লুচিটা বানিয়ে নিই, তারপর আবার দুপুরে রান্না বান্না আছে, একটু পরেই চলে আসবে দেবুবাবু ছোটোটাকে নিয়ে। আর শুনু এখন আঙ্কেলের কাছে পড়ছে, তো আমি চটপট এটা বানিয়ে নিই। ব্রেকফাস্ট করার পর অলরেডি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, এখানে মাছের ঝোল হচ্ছে, আর পাবদা মাছটা বেশ কয়েকটা ভাজাও হয়ে গেছে, আর কয়েকটা এখনও বাকি আছে, এই যে ভাজা হচ্ছে। তো ওদিকে ছোটোটা স্নান করবে বলে ওখানে দাঁড়িয়ে আছে, আর আমার যে ঘরটারগুলো মোছে ও চলে এসছে, এখনও কিন্তু আমার গোছ গাছ হয়নি। এদিকে দেবুবাবু যে সবজি এনেছে সেটাও এখনও গোছানো হয়নি, এদিকে ঘর টর সব অগোছালো অবস্থা। তো এইমাত্র বেড কভারটা তুললাম, এখনও বেড কভার পাতা হয়নি। এদিকে কালকের কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করা হয়নি, সেগুলোও সেভাবে। এখানে শুনু স্কুলে গেছে, তো বইটই একদমই গোছায়নি, তো ওইভাবেই রেখে গেছে। আর আজকে একটু ওর বেরোতে লেট হয়ে গেছে, মানে ওর পাপার লেট হয়েছে, মানে ওরও লেট ওই জন্যে। তো এগুলো সব গোছ গাছ করবো, তারপর ছোটোটাকে স্নান করাবো, ওকে খাওয়াবো, তো ওগুলো আগে করে নিই, আর তার মধ্যে রান্নাও একটু বাকি আছে। স্নান হয়ে গেছে, এই যে পুচকেটা, ওর একটু শরীরটা না খারাপ, ওই জন্যে একদমই কোল থেকেই নামছে না, আর রাস্তা তো নতুন তৈরি হচ্ছে, ওই জন্যে পর্দা খুলে রাখলে একদম বারান্দার অবস্থা অন্যরকম। তো তার জন্যেই পর্দাটা দিয়ে রেখেছি, বাইরে একদম ঝলমলে রৌদ্র। তো রান্না কিন্তু এখনও শেষ হয়নি, তার একটা কারণ হচ্ছে মানে আমার রান্না যখন একটু, তো সকাল সকাল আমি প্রত্যেক দিনই রান্না বসাই, মাঝে মাঝে একটু লেট হয়ে যায়,
তো আজকে বেশ তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছিলাম। তো তারপরে হঠাৎ আমার মেজো ননদ মানে দেবুবাবুর মেজো দিদি, তো দিদি ফোন করে বলল যে দিদি আসবে। তো তার জন্যে দেবুবাবুকে বললাম যে মাংস আনার জন্যে, তো একটু লেট হয়ে গেল, তো তার জন্যেই এখন রান্নাবান্না হচ্ছে। দিদিও চলে এসছে, এই যে এখানে এখন আমি, এটা হচ্ছে দিশি মুরগি, দেবুবাবুর ভীষণ প্রিয়, তো দিশি মুরগি রান্না হচ্ছে। আর ছোটোটাই যে কোলে শুনু দেবুবাবু, ওরা তো স্কুলে গেছে, আর দিদি আসবে বলে আমি যা রান্না করেছিলাম আপনাদের তো বললাম, তো তাছাড়াও আমি পুঁই শাক কুমড়ো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি, আর এই যে চিকেনটা হচ্ছে, আর একটুখানি বাকি আছে। তো এখন বাজে 1:10, তো দিদি এসেই একটু ফ্রেশ হয়ে একটু পাড়ার দিকে গেছে। বাপের বাড়ি আসলে যা হয়, মানে এটা আমারও হয়, তো মনে হয় যে সবার সাথে একটু দেখা করি, তো গেছে। দিদি আসলে অবশ্যই আপনাদের দেখাবো, মানে দিদি আসবে এটা মানে সকাল থেকেই জানতাম না, ওই 9:30-10 নাগাদ শুনলাম যে দিদি আসবে, দিদি ফোন করলো, তো বেশ ভালো লাগছে। আমার বাড়িতে না কেউ যদি আসার কথা হয় কারোর, তো আমার সত্যি মানে আমার মনটা এত খুশি হয়ে যায় সে আর বলার নয়। আর শুনুও ভীষণ খুশি, পিসুমণি আসবে, কিন্তু আজকে ওকে স্কুলে যেতেই হবে। আর অনেক দিন পর, মানে 2 বছর পর যেহেতু স্কুলটা শুরু হয়েছে, তো ওই জন্য না ও মানে এদিকেও ছাড়তে পারছে না, ওদিকেও যেতে পারছে না। তো যাই হোক, গেল, তাড়াতাড়ি আসবে। ফোন করে বললাম দেবুবাবুকে শুনুকে একটু তাড়াতাড়ি নিয়ে আসার জন্যে, শুনছে আরেকজন। শরীরটা খারাপ থাকলে না যা হয়, একদম চুপচাপ। তো দিদি হঠাৎ করেই আসলো, বেশ ভালো লাগছে। আর মানে আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর, আমার শাশুড়ি মা মারা গেছে, আজকে 1 মাস পূর্ণ হলো, তো দিদি আসলো, আমারও বেশ ভালো লাগছে। তো দিদি আসলে অবশ্যই দেখাবো, তো ছোটোটাকে একটু খাইয়ে নিই। ওই যে হনুমানের উৎপাত খুব আমাদের এখানে, ওই যে এখন কুকুরের সাথে যে ঝগড়া লেগেছে, ওই বাগানের মধ্যে বসে আছে, ওই নারকেল গাছের গোড়ায় ওখানে 2টো হনুমান বসে আছে, এতক্ষণ ধাপে বসেছিল। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছুক্ষণ রেস্ট নিলাম, তো এখন দিদি রেডি হয়ে চলে যাচ্ছে। আর এখনই আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমার মেজো ননদ মানে দেবুবাবুর মেজো দিদি, আমার খুব কাছের একজন মানুষ। তো দিদিকে দেখালাম আপনাদের, আজকে ফার্স্ট টাইম দিদিকে দেখাচ্ছি। আর এর আগে আমার শাশুড়ি মায়ের ওই অনুষ্ঠানের সময় হয়তো আপনারা দেখেছেন। এখন বাজে 7:30, আর মেজদি সন্ধ্যার একটু আগেই আর কি বাড়ি চলে গেল। তো দিদি আগেই বলেছিল যে আমি কিন্তু থাকবো না, তো অনেকবার বললাম থাকার জন্যে, দিদির বাড়িতে একটু সমস্যা আছে বললেই থাকলো না। তো আপনাদের আমি একটুখানি শেয়ার করলাম, কারণ দিদি এসেছে, আসার পর একটু ফ্রেশ হয়েই পাড়ার দিকে গেছে, আমি তো আপনাদের বললাম। তো তারপরে বাড়ি ফিরলো যখন, তখন প্রায় 2টো বাজে। তো তারপরে আমরা সবাই মিলে একটু গল্প করলাম, লাঞ্চ করছিলাম, তো তারপরে একটু শুয়ে শুয়ে আমরা গল্প করছিলাম। এই করতে করতেই 4:45-5টা বেজে গেছে, তারপর দিদি রেডি হয়ে আর কি বাড়ি যাওয়ার জন্যে বেরিয়ে পড়েছে। তো তখনই আমি একটুখানি আপনাদের দেখালাম, তো নেক্সট টাইম এসে যখন থাকবে কয়েকদিন, তখন আমি অবশ্যই আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। আজকে দিদির সাথে আপনাদের কথাও ঠিকঠাক বলাতে পারলাম না। তো যাই হোক, এখন রেডি হয়েছি, তার কারণ হচ্ছে কয়েকদিন আগেই দোল উৎসব গেল। তো আমাদের এখানে না দোলের একটা মেলা হয়, তো সেই মেলায় কয়েকদিন ধরে যাবো যাবো করে কিন্তু যাওয়া হয়নি, তো আজকে রেডি হয়ে গেছি, মেলায় যাব। ছোটটা এই যে এখন খেলা করছে, আর দেবুবাবু শুনো, ওরা এদিকে তাকাও, এদিকে তাকাও, এই যে সব সময় দুষ্টু। তো দেবুবাবু আর শুনো, ওরা আগেই রেডি হয়ে চলে গেছে, তার কারণ দেবুবাবুর না একটা অনুষ্ঠান আছে আজকে ওই দোল মেলায়, তো তার জন্যেই মানে ঠিক টাইমে যেতে হবে 7টায়, তো আমি রেডি হয়ে উঠতে পারিনি, তার জন্যই ছোটোটাকে খাওয়াচ্ছিলাম, ওই জন্য একটু লেট হয়ে গেছে। তো আমরা এখন যাব টোটোয় করে। তো ভাবলাম আমাদের এই গ্রামের একটা ঐতিহ্য, অনেক বছরের পুরানো একটা মেলা, মানে কত বছর ধরে যে মেলাটা হচ্ছে কেউই সেইভাবে বলতে পারে না, অনেক বছর। আমার তো মনে হয় দেবুবাবু যেমন বলে যে মানে দেবুবাবুর যেসব দাদু বা তাদের কাছ থেকে অনেক বয়স্ক যারা, তাদের কাছ থেকে শুনেছে যে অনেক বছরের পুরনো, তারাই ছোটবেলা থেকে দেখে আসছে। আমার মনে হয় 150 বছর তো হবেই,
হয়তো তার বেশি, জানি না, আনুমানিক বললাম। তো সেই মেলায় আজকে যাচ্ছি। কি ওটা হাতে, কি ওটা দাম? তো সেই মেলায় মানে আমাদের গ্রামের মেলা কেমন হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেক বছর কিন্তু মেলায় যাই, আর মানে এই বিয়ের পরে আর কি, এই 12 বছর ধরে, তার আগে আমি কোনোদিন এই মেলায় আসিনি। এই 12 বছর ধরেই আমি যাচ্ছি। তো যাই হোক, আমার বাবা গল্প করতো যে ছোটোবেলায় আমার বাবাও এই মেলায় অনেকবার এসেছে, আর আমাদের বিয়ের পরেও প্রায় 3-4 বছর আমার বাবা আমাদের সাথে মেলায় গেছে। হ্যাঁ, এবছর আসতে পারেনি। আমার দাদা বৌদি বলেছিল আসবে, কিন্তু তারা তো এখনও পাত্তা নেই, অলরেডি 1 সপ্তাহ হয়ে গেছে মেলা। তো আজকে মানে অনেকদিন পর আজকে রেডি হতে পারলাম যে যাচ্ছি, কারণ ছোটোটা একটু অসুস্থ ছিল, তার জন্যই আর কি আমি যেতে পারিনি। তো চলুন, আমরা তো রেডি হয়ে গেছি, আর আজকে দেবুবাবুর একটা অনুষ্ঠান আছে। তো অনুষ্ঠানের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। এক দুজন সিনেমা আর্টিস্টও আসছে, দেখা যাক কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। মেলারও কত কিছু জিনিস এসেছে দেখার, তো জানি না কতটা শেয়ার করতে পারবো। তো চলুন, রেডি তো হয়ে গেছি, বেরিয়ে পড়ি। ছোটোটা একদম নিজে নিজে জুতো টুতো পরে একদম রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে, এই যে ওয়েট করছে মা কখন বেরোবে। তো চলুন, অনেক বেজে গেছে, অলরেডি 7:40 হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগেই আসলাম মেলায়, আর এটা হচ্ছে আমাদের দোল মন্দির, আজকে প্রথম আপনাদের দেখালাম। আমার তো ভীষণ ভালো লাগে মন্দিরে আসতে, তো আজকে আপনাদের একটুখানি মানে এক ঝলক দেখিয়ে দিলাম, পরে যখন আসবো অবশ্যই দেখাবো। এটা হচ্ছে বাইরেটা, বাইরেটা এত সুন্দর লাগছে সে আর বলার নয়, খুব সুন্দর। আর প্রচুর লোকজন আজকে, পৌশালি মুখার্জি আসবে, তার জন্যে আমিও কিছুক্ষণ দেখবো, তারপর চলে যাব। আর দেবুবাবু আছে আজকে স্টেজে, সব মহিমায় গর্বিত, তিনি নিজেও এবং সমস্ত বাংলা সেই মহান শিল্পী, বাংলা সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র পৌশালী ব্যানার্জি, আমরা তাকে মঞ্চে আহ্বান করব। আর কিছুক্ষণের মধ্যেই এই যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে স্বনির্ভর অনুরোধ, বসে পড়ুন। অনুষ্ঠান দেখার পর এখন আমরা চলে এসেছি মেলার মধ্যে, আর বেশ ভালো লাগছে, অনেক দিন পর না এরকম একটা পরিবেশে আসলাম। আর চারিদিকে বিভিন্ন রকমের দোকান, তো কয়েকটা কাপ কিনলাম, কয়েকটা প্লেট কিনলাম, আর একটা প্লেট কিনলাম, আমি অবশ্যই বাড়ি গিয়ে আপনাদের দেখাবো। আর এখান থেকে একটা দা কিনবো বলে চলে এসেছি। আর দেখুন, মানে প্রচুর লোহার জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। আর ছোটোটার জন্যে একটা আমি এগ রোল নেবো, তার জন্যে এই দোকানে আমরা দাঁড়িয়ে আছি, এটা আমাদের একটা পরিচিত একজনের দোকান। তো সেখান থেকে এগ রোল নিয়ে বেশ কিছুক্ষণ সময় গল্প করছিলাম, আর তার মধ্যে ছোটোটাও খাচ্ছিলো। আর শুনু বলছে যে ওই যে নাকরদোলা ওতে উঠবে, কিন্তু মানে অনেকটাই উঁচু, আর কারেন্ট যে চলে তার জন্যে দেবুবাবু উঠতে দিচ্ছে না, আর আমারও একদমই ইচ্ছা নয়। তো হ্যাঁ, শুনু তো বায়না করছে। আর ওখান থেকে আমরা সোজা চলে গেছি এই যে দোকানটা, এটা হচ্ছে বিভিন্ন রকম ফুল পুতুল এগুলো বিক্রি হয়। আর এই যে দোকানদার দাদা, এনার সাথে আমাদের খুব ভালো আর কি সম্পর্ক, প্রত্যেক বছর উনি এখানে আসেন, তো ওই জন্যে পরিচয় হয়ে গেছে এই দাদা আর দাদার বাবার সাথে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, কিছু জিনিসপত্র কিনলাম, ছোটোটা একটা পুতুল কিনলো, আর আমি টুকটাক এটা ওটা ফুলদানি টানি এগুলো কিনলাম। কিছু জিনিস কেনার জন্যে, আর বেশ অনেক কিছুই কিন্তু কেনা হয়েছে। তো এখন আমরা যাচ্ছি, শুনু একটু নাকরদোলায় উঠবে তার জন্যেই।
তো ভেবেছিলাম ছোটটাকে এই গাড়িতে একটু চড়াবো, কিন্তু ও একদমই উঠতে চাইছে না। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, শুনু নাকরদোলায় উঠবে ওই জন্যে। আর এই নাকরদোলাটা না একদম ছোট, তো আমরাই বললাম যে অত বড় নাকরদোলায় উঠলে না মানে কোনো সমস্যা হতে পারে, আর বাচ্চা মানুষ ভয়ও পেতে পারে, তার জন্য এটা একদমই ছোট। তো এই নাকরদোলায় ওকে এই যে তুলে দিয়েছি, একদমই ছোট, কোনো অসুবিধা হবে না। তো এখানে বললাম যে কয়েক পাক দিয়ে, ওই দাদাকে বললাম যে আপনি নামিয়ে দেবেন। তো আমরা দাঁড়িয়ে আছি আর চারিদিকে প্রচুর লোকজন, অনেক দিন পর এরকম একটা পরিবেশে এসে না ভীষণ ভালো লাগছে। তো দেখতে দেখতে কিন্তু অনেক বেজে গেছে, এই এখন এই প্রায় 11টা বেজে গেছে। তো আমরা কিছু খাওয়া দাওয়া করলাম আর এখন যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য। শুনু বলছে পাপড়ি চাট খাবে, আমারও বেশ ভালো লাগে, তো পাপড়ি চাট খাওয়ার জন্য আমরা যাচ্ছি। খাওয়া দাওয়া করার পর আমরা ফুচকা খাবো, আগে আমরা পাপড়ি চাট খাবো, তারপর ফুচকা খেয়ে আস্তে আস্তে আমরা বাড়ি চলে যাব। তো পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে, এখন এখানে আমরা ফুচকা খাচ্ছি। তো ফুচকা খেয়ে চলে যাব বাড়ি। এই যে ছোটটাও দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, আর ওদিকে যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আর শুনু এখানে একটু উঠবে বলছে, দেখা যাক এখন কি হয়। তো যাই হোক, আজকে আমাদের গ্রামের একটা মেলা আপনাদের শেয়ার করলাম, আর কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, আর এখানে অনুষ্ঠান কিন্তু শেষ। তো চলুন, টাটা।